सुप्रिय छात्र छात्रीबृंद तुम्हारे ऑनलाइन क्लासे स्वागत। तुम्हारा निश्चय अवगत आछो जे बर्तमान करोनार द्वितीय धाप अतिबाहित होच्छे। एमत अवस्थाय तुम्हारे बाड़ीते बसे पढ़ाशुनो करा छाड़ा आर कोनो बिकल्प व्यवस्था नहीं। तुम्हारा बाड़ीते अनलाइन क्लासे अवश्य अंशग्रहण करवा एवं परवर्ती क्लासे और अध्याय जेगुल थाकबे सेगुलो तुम्हारा मनोयोग सहकारे आयत्त करवा। आज के तुम्हारे जो विषय विषय हे ये 1909 साले मल्ली मिंटो संस्कार आईन। मल्ली मिंटो संस्कार आईन कि मल्ली एक जन व्यक्तिर नाम, मिंटो एक जन व्यक्तिर नाम, ये दो जन व्यक्तिर नाम अनुसार मल्ली मिंटो संस्कार आईनटा करा हय। एखन कथा हच्छे ये मल्ली छिलेन भारतवर्षेर एक जन सचिव और मिंटो छिलेन भारतवर्षेर एक जन गवर्नर जेनारेल। 1906 साले মুসলমানদের একটি শক্তিশালী প্রতিনিধি দল লর্ড মিন্টোর সাথে দেখা সাক্ষাৎ করেন, আলাপ আলোচনা করেন। তারা পৃথক নির্বাচন ব্যবস্থার দাবি জানিয়ে আসছিলেন। এই প্রতিনিধি দল যেমন মুসলমানদের দাবি দাবা নিয়ে আলোচনা করছিল, তেমনভাবে কংগ্রেস লর্ড মন্ডির সাথে তাদের ওরকম পৃথক নির্বাচন বেশ কিছু দাবি দাবা নিয়ে লর্ড মিন্টোর সাথে আলাপ আলোচনা করে। কংগ্রেস এবং মুসলমান দুটি দল ছিল, এই দুটি দল তাদের দাবি দাবা নিয়ে লর্ড মিন্টোর সাথে যখন আলোচনা করছিলেন সে সময় লর্ড মল্লি এবং লর্ড মিন্টো এরা এটা পার্লামেন্টে উত্থাপন করেন। পার্লামেন্টে উত্থাপন করার পর এটাকে পার্লামেন্টে পাঠানো হয়। পরবর্তীতে 1908 সালের ডিসেম্বর মাসে এটা পার্লামেন্ট অধিবেশন পাশ করেন। তখন থেকে এই আইনের নাম হয় মল্লী মিন্টো সংস্কার আইন। তোমাদের মল্লী মিন্টো সংস্কার আইন বলতে আমরা বুঝতে পারি যে এই লর্ড মল্লী ভারতবর্ষের একজন সচিব, লর্ড মিন্টো একজন ভারতবর্ষের গভর্নর জেনারেল, এদের দুজনের নাম অনুসারে এবং মুসলমান এবং কংগ্রেসের ভিতরে যে আলাপ আলোচনা তার ভিতর দিয়ে যে সিদ্ধান্ত হয়েছিল সেই আইনের নামই হচ্ছে মল্লী মিন্টো সংস্কার আইন। আর মল্লী মিন্টো সংস্কার আইনের বিশেষ বৈশিষ্ট্য আছে। এক নম্বর বৈশিষ্ট্য আছে এই কেন্দ্রীয় আইনসভার সম্প্রসারণ। কেন্দ্রীয় যে আইনসভাটা ছিল একটা হচ্ছে প্রাদেশিক আইনসভা, একটা হচ্ছে কেন্দ্রীয় আইনসভা। তো প্রাদেশিক যে আইনসভা ছিল সেখানে তার ক্ষমতা, তার সম্প্রসারণ এবং বৃদ্ধি করা হয়। যে সমস্ত আইনসভার সদস্যরা ছিল যে কজন তার থেকে একটু বৃদ্ধি করা হয়। এইভাবে কেন্দ্রীয় যে আইনসভা ছিল তার সংস্কার করা হয়। দুই নম্বর হচ্ছে প্রাদেশিক আইনসভা সম্প্রসারণ। প্রাদেশিক আইনসভা বলতে এই যে একটি রাষ্ট্রে দুটি সভা থাকে, একটি হচ্ছে কেন্দ্রীয় আইনসভা আরেকটি হচ্ছে প্রাদেশিক আইনসভা। তো কেন্দ্রীয় আইনসভা যখন সম্প্রসারণ করা হলো তখন প্রদেশগুলোতে অমনিভাবে আইনসভার সদস্য সংখ্যাও বৃদ্ধি করা হলো এবং ক্ষমতার মাধ্যমে সম্প্রসারণ ঘটানো হলো। তিন নম্বর হচ্ছে শ্রেণী ও স্বার্থগত সমস্যা। আমরা শ্রেণী বলতে বুঝি বিভিন্ন শ্রেণী আছে। এক নম্বর হচ্ছে দার্শনিক শ্রেণী, শ্রমিক শ্রেণী, রাজনৈতিক শ্রেণী এবং সৈনিক শ্রেণী। এমনইভাবে যে সমস্ত শ্রেণী বিভিন্ন শ্রেণীর ক্যাটাগরি শ্রেণী, এই ক্যাটাগরি শ্রেণী অনুযায়ী তাদের স্বার্থ এবং শ্রেণী বৈষম্য অনুপাতে তাদের মর্যাদা এবং তাদের দাবিদত্ত এবং তাদের সর্বায় ক্ষমতা টিকিয়ে রাখার জন্য যে ব্যবস্থাটা করা হয় সেটা হচ্ছে শ্রেণীয় স্বার্থগত প্রতিনিধিত্ব করার জন্যে একজন লোক থাকবেন, তারা তাদের প্রতিনিধি হবেন এবং তাদের স্বার্থ নিয়ে সবসময়ের জন্য কথাবার্তা বলবেন। এরপর আছে আইনসভার ক্ষমতা বৃদ্ধি। আমরা সরকারের তিনটি বিভাগ আছে, একটি এক নম্বর হচ্ছে আইন বিভাগ,
দুই নম্বর আছে শাসন বিভাগ, তিন নম্বর আছে বিচার বিভাগ। তা আইন বিভাগটা আইন কার্য প্রণয়ন করে, এর কাজ হচ্ছে আইন কার্য প্রণয়ন করা, আর শাসন বিভাগের কাজ হচ্ছে আইনের মাধ্যমে শাসন পরিচালনা করা, তিন নম্বর হচ্ছে আইন সভার মাধ্যমে বিচার বিভাগকে পর্যালোচনা করা, বিচার বিভাগ এর মাধ্যমে কোনো বিচার কার্য সংরক্ষণ করা হয়। এই কারণে বলা হচ্ছে যে এই যখন যে বিভাগ আইন বিভাগ থাকবে সে আইনসভারও ক্ষমতাটা বৃদ্ধি করা হবে। চার নম্বর হচ্ছে পৃথক প্রতিনিধিত্ব ব্যবস্থা। প্রতিনিধি বলতে আমরা বুঝি যে এই যারা রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালনা করেন তাদেরকে জনগণের প্রতিনিধি বলা হয়। এখন যেহেতু 1909 সালে পার্লামেন্টের সংস্কার আইনের পথ আছে, একটা হচ্ছে কংগ্রেসের দল আর একটা হচ্ছে মুসলমানদের দল আর কংগ্রেসের দল, এদের যে পৃথক প্রতিনিধির ব্যবস্থা এই সংস্কার আইনে রাখা হয়। ছয় নম্বর হচ্ছে এই কার্যনির্বাহী পরিষদের সদস্য সংখ্যা বৃদ্ধি। যারা কাজকর্ম পরিচালনা করবেন তাদের দেখা যাচ্ছে আগে যে আনুপাতিক হার ছিল এই হার থেকে বৃদ্ধি করা হয়, এবং পরিষদ যারা পরিচালনা করবেন তাদের সদস্য সংখ্যাও বৃদ্ধি করা হয়। এখানে প্রাদেশিক আইনসভার সদস্য সংখ্যা ও কেন্দ্রীয় আইনসভার সদস্য সংখ্যাকে বৃদ্ধি করা হলো। সাত নম্বর হচ্ছে আইনসভায় মুসলমানদের সদস্য সংখ্যা বৃদ্ধি। এর আগে দেখা গেছে যে মুসলমানদের সদস্য সংখ্যা খুবই কম ছিল, সেখানে মুসলমানদের কে অনেক সুযোগ বঞ্চিত করা হতো। 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলন দেখা গেছে যে এই মুসলমানদের সবচেয়ে বেশি লাভ হতো, মুসলমানরা এর পূর্বে মুসলমান চাকরি বাকরি শিক্ষা দীক্ষা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিল। এই জন্যে মোটামুটি যখন 1905 সালের বঙ্গভঙ্গ আইন করা হলো তখন আইনসভায় মুসলমানদের সদস্য সংখ্যা বৃদ্ধি করা হলো, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই আইনসভার ভিতর দিয়ে মুসলমানরা আবার 1911 সালে এদেরকে 5 সালে বঙ্গভঙ্গকে রদ করে দেওয়ার ফলে মুসলমানরা আবার দুই সভাপতি পদ দখল করত। সাত নম্বর হচ্ছে এই শাসন বিভাগে ভারতীয়দের অন্তর্ভুক্তি। যে শাসন বিভাগ ছিল তোমাদের পূর্বে বলা হয়েছে যে সরকারের বিভাগ আছে তিনটি, আইন শাসন বিচার, এই তিনটি বিভাগের ভিতরে শাসন বিভাগে ভারতীয়দের অন্তর্ভুক্তি কম ছিল। এই কম থাকার কারণে পরবর্তীকালে ভারতীয়দের এখানে অন্তর্ভুক্তি করা হলো। তোমাদের মোটামুটি 1909 সালের মল্লিমিটা সংস্কার আইনের ভিতর দিয়ে দেখা গেছে যে এই সার্বিকভাবে 1909 সালের মল্লিমিটা সংস্কার আইনটা কী, সংস্কার আইনের বৈশিষ্ট্যগুলো কী কী, কাজকর্মগুলো কী কী, এইগুলো এখানে আলোচনা করা হলো। তোমাদের শ্রেণীগত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থেকো, তোমাদের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকের অনলাইন ক্লাস এখানে শেষ করছি। খুদা হাফেজ।